ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে। ঠিক তখনই ভারত বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, সাথে পেঁয়াজ রপ্তানিও বন্ধ করে দেয়। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ চীন পাকিস্তান এমনকি মিশর থেকে পেঁয়াজ আনতে শুরু করে। ইতিমধ্যে চট্টগ্রাম চীন সরাসরি রুটে জাহাজ চলাচল শুরু হয়ে গেছে। অন্যদিকে ভারতের পেঁয়াজ উৎপাদন বেড়ে যাওয়া, সংরক্ষণ জটিলতা ও বাংলাদেশের মতো বড় ক্রেতা হারানোর ভয়, তাই অর্ধেক দামে বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করছে ভারত। ভারত প্রতি টন $800 পেঁয়াজ কেন $400 বিক্রি করছে বাংলাদেশের কাছে, তা জানাব আমাদের সহকর্মী গালিব উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালায়ন, বন্যা ও সীমান্তে হত্যা থেকেই একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে ভারতের সঙ্গে। এর প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের উপর। গত এক মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুই কমেছে। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার কারণ দেখিয়ে 40% আরোপের মাধ্যমে রপ্তানিকে নিরুৎসাহিত করেছিল ভারত সরকার। শুল্ক আরোপের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিকল্প হিসেবে চীন, মিশর ও পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। অন্যদিকে লোকসানের মুখে পড়েন ভারতের কৃষক থেকে শুরু করে রপ্তানিকারকরা। সম্প্রতি ভারত অভ্যন্তরে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রপ্তানিতে 40% শুল্কায়ন থেকে 20% এবং টন প্রতি ন্যূনতম $550 থেকে কমিয়ে $405 নির্ধারণ করেছে। গতকাল মঙ্গলবার দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে 123 টন পেঁয়াজের প্রথম চালান আসে বাংলাদেশে। বাংলাদেশ ভারত অস্বস্তির মাঝে চট্টগ্রাম থেকে চীনে জাহাজ চলাচল শুরু। চীন ও চট্টগ্রামের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত সরাসরি শিপিং রুটের প্রথম জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এটি বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। তবে দেশের ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, চীন, ভারত, মিশর ও পাকিস্তান বুঝিনা যে দেশ থেকে কম দামে পেঁয়াজ আমদানি করা যাবে, সে দেশ থেকেই আমদানি করা উচিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত ও চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।